দীঘায় ঘুরতে এসে কম খরচে ডিলাক্স রুমে থাকতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ওল্ড দীঘার এই হোটেলে ডিলাক্স রুম পাবেন অন্যান্য সব হোটেলের থেকে কম দামে, এবং সমুদ্র এখান থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট। চলুন তাহলে আপনাদেরকে এবার হোটেলের ঘরটা ঘুরিয়ে দেখাই। এটি 3তলা হোটেল, আমি আপনাদেরকে রুম নাম্বার 201 ঘুরিয়ে দেখাবো। এই হোটেলের প্রতিটা রুমই এসি, কিন্তু আপনি চাইলে আপনাকে নন এসি করে দেয়া হবে। তার মানে এই নয় যে আপনার থেকে ভাড়া বেশি নেওয়া হবে, আপনি এখানে একদম ন্যায্য মূল্যে ডিলাক্স রুম পাবেন। এই হোটেল বুকিং করার জন্য কন্ট্যাক্ট ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, এবং বুকিংয়ের জন্য ডকুমেন্ট হিসেবে জমা দিতে হবে আপনাদের আধার কার্ডের জেরক্স কপি এবং সেকেন্ড ডোজ ভ্যাকসিনের জেরক্স কপি। হোটেলের বাথরুম কীরকম হবে এই নিয়ে অনেকেই চিন্তিত থাকেন, তাই বাথরুমটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, ভালো করে দেখে নিন। বাথরুম পরিষ্কারভাবে রাখা রয়েছে এবং ওয়েস্টার্ন কমোড রয়েছে। আপনি এই রুমে পাবেন একটা টি টেবিল, সঙ্গে 2টো চেয়ার এবং জামাকাপড় রাখার জন্য আলমারি। বাথরুমে মেঝেতে সুন্দর টাইলস বসানো আছে। নন এসি এই রুমটার ভাড়া 400 টাকা, তবে এসি হলে ভাড়া বেশি হবে, সেটা আপনাকে কথা বলে নিতে হবে। এবং বেড আপনাদেরকে দেখিয়েছি ভিডিওতে আগেই, 3 জন আরামসে শুতে পারবেন এই বেডে। এই হোটেলের চেক আউট টাইম সকাল 10টা। আপনি এখানে থেকে চাইলে বাইরে থেকে খাবার খেতে পারেন, বা আপনি যদি চান এখানে যিনি থাকেন ঠাকুরদা উনিও রান্না করে দেন, তবে সেটার জন্য আপনাকে ওনার সঙ্গে আগে থেকে কথা বলে নিতে হবে। ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এরকম ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।